খাবারের মধ্যে আরশোলা। আইসিডিএস সেন্টার পরিদর্শনে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। আজ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস কয়েকটি আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেন। তিনি আইসিডিএস কেন্দ্রগুলির সহায়িকা এবং রাজনীতির সাথে কথা বলেন, কেন্দ্রগুলির পরিকাঠামো পরিদর্শন করে দেখেন। আইসিডিএস এর পড়ুয়ারা যাতে কেন্দ্রে বসে খাবার খায় সেই দিকেও তিনি জোর দেন। গতকাল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া গ্রামের একটি আইসিডিএস সেন্টারে খাবারের মধ্যে পাওয়া গিয়েছিল আরশোলা, এমনই অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাই আজ ওই এলাকার বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শন করলেন ঘাটালের মহকুমা শাসক। তিনি কথা বলেন আইসিডিএস সেন্টারের রাঁধুনি এবং সহায়িকাদের সাথে, খেলাধুলোর ছলে পাঠদান করেন ছোট্ট ছোট্ট শিশুদেরও। পাটটা সমস্যা কেন, তোমার মেয়ের সমস্যা, পায়খানা বা দুটাই মেয়ের সমস্যা, পাটটা তো।